পাহাড়েও দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিতে দেখা দিয়েছে পাহাড় ধস আর জলাবদ্ধতার শঙ্কা। নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশনা দিচ্ছে প্রশাসন। রাঙামাটিতে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত আছে, তৈরি হয়েছে পাহাড় ধসের শঙ্কাও। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শহরের 9টি ওয়ার্ডের 29 এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সাথে নিকটস্থ 20টি আশ্রয়কেন্দ্রের তালিকা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানান, জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে আহ্বান জানানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে একটু আবহাওয়ার খবর জেনে নিতে চাই। রাঙামাটি থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলুর রহমান রাজন। রাজন, জেলায় বৃষ্টির পরিমাণ কেমন এবং পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের? হ্যাঁ শাহুন, মানে সিলেট বা সুরমা সুনামগঞ্জের মতো পাহাড়ে বন্যার আশঙ্কা না থাকলেও আমরা দেখছি যে এখানে যে গত 3 দিন ধরে থেমে থেমে গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আপনার যে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে, আমরা দেখছি যে জেলা 2017 সনের 13 জন পাহাড় ধসের সেনা সদস্য সহ 120 জন মারা গিয়েছেন। 2018 সনে 11 জন মারা গিয়েছেন। এরপর থেকে জেলা প্রশাসন বিভিন্নভাবে পাহাড় ধসে হতাহত সংখ্যা ঠেকানোর জন্য নানারকম পদক্ষেপ নিয়েছেন। বেশিরভাগ সময় দেখা যায় যে পদক্ষেপগুলো নেওয়া হয় বর্ষাকালে, যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যাচ্ছে পাহাড়ের যে পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ আশ্রয় সরিয়ে আনার জন্য তারা তৎপরতা চালান, তারা উদ্যোগ নেন। আবার যখন বর্ষা চলে যায় তখন আর কোনো মানে এসবের কোনো খবর থাকে না। আমরা দেখেছি যে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লোকজন যখন ঘরবাড়ি বানায় তখন তাদেরকে কোনো ধরনের প্রশাসন বলেন বা জনপ্রতিনিধি বলেন তাদের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় না। তারা ঘর বাড়ানোর পরে শুধু বর্ষাকালে এসে তাদেরকে সব আপনার বর্ষাকালে এসে তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা জানতে চেয়েছিলেন যে রাঙামাটিতে এখন বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে তারা পাহাড়ের যে ঝুঁকিপূর্ণ স্থানে লোকজন বসবাস করছেন তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা অনেক ধন্যবাদ রাজন এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।